শুভ ময়দার কাছে আমি জানার চেষ্টা করব যে আজকে সারা দিন ধরে আমরা যে ভীষণ হ্যাপেনিং বঙ্গ রাজনীতি দেখলাম তিলোত্তমা নগরীকে কেন্দ্র করে, সেটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন, সেটার মধ্যে কি আপনার নজর টানলো, কোনটা আপনার টেক অ্যাওয়ে? হ্যাঁ দেখুন, এইটুকু অন্তত ভালো যে তৃণমূলকে আজকে অন্য কে কার পয়সায় গাড়ি কিনেছে এই নিয়ে আলোচনা করতে হলো না। আজকে তৃণমূল একটি রাজনৈতিক কাজ করলেন যেখানে দুটি জায়গায় তাদের যুব নেতা বক্তব্য রাখলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণায় বসলেন। সুতরাং বেশ অনেকদিন পর তৃণমূল কংগ্রেস কিছু রাজনৈতিক বক্তব্য রাখলো, অর্থাৎ এতদিন পর্যন্ত তারা তো ডিফেন্স করছিল ক্রমাগত তাদের বিরুদ্ধে যে কথাগুলো আসছিল, দুর্নীতির অভিযোগ আসছিল, অবশ্যই প্রমাণ হতে হয়তো সময় লাগবে বা প্রমাণ হবে না, কিন্তু যে ডিফেন্সিভ জায়গা থেকে তারা অদ্ভুত কিছু বক্তব্য রাখতে শুরু করেছিল, যেখানে চিঠি আর চিরকুট গুলিয়ে যাচ্ছিল, অ্যাপয়েন্টমেন্ট লেটারের সঙ্গে অন্যান্য বিভিন্ন কাগজপত্র মিশে যাচ্ছিল, এই জায়গা থেকে বেরিয়ে এসে আজকে তৃণমূল কংগ্রেস তাদের বক্তব্যগুলো প্রকাশ করতে পারলো। সুতরাং আমি বলবো রাজনৈতিক কৌশলের দিক দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্ণায় বসা অনেকটা বামফ্রন্ট আমলে সিপিআইএম এর পশ্চিমবঙ্গ বন্ধ ডাকার মতো, কিন্তু তাও তো বসলেন এবং একটা রাজনৈতিক আলোচনা হলো, রাজনৈতিক পরিমণ্ডল তৈরি হলো। অবশ্যই সাধারণ মানুষের খুব অসুবিধে হলো, কাজের দিনে এসব না করলেও হতো, বামপন্থীরাও মিছিল করলেন, কিন্তু সব মিলিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতিটা যে জায়গায় নেমে গেছিল সেই জায়গা থেকে মনে হয় তুলনামূলকভাবে একটু গণতান্ত্রিক জায়গায় এলো, একটু ভাবনার জায়গায়। আমার এখানে একটু আপনার কাছে প্রশ্ন, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মুহূর্তে যদি আমরা দেখি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের তো দুটো দিক আছে, এই মমতা বন্দ্যোপাধ্যায় যিনি মুখ্যমন্ত্রী, যিনি 10 বছরেরও বেশি সময় ধরে, 11 বছরেরও বেশি সময় ধরে তিনি এই রাজ্যের প্রশাসনিক প্রধান, আবার তার আগের যে মমতা বন্দ্যোপাধ্যায়, যে মমতা বন্দ্যোপাধ্যায় একজন স্ট্রিট ফাইটার, যে মমতা বন্দ্যোপাধ্যায় একজন বিরোধী নেত্রী, এবং মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক জীবন যারাই ফলো করেছেন তারা তার সমালোচক হন বা তার সম্পর্কে তাদের প্রশংসা সূচক একটা অবস্থান থাকুক, সবাই একটা ব্যাপারে একমত যে বিরোধী অবস্থানে বা স্ট্রিট ফাইটার মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আনপ্যারালাল। কোথাও কি আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্ণার মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় সেই যে তার সত্তাটা সেটাকে আরও একবার ফোরফ্রন্টে আনতে চাইছেন? আমাকে দুটি কথায় উত্তর দিতে দেবেন। এক হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে রাজনৈতিক ইতিহাস, তার যে জীবনপঞ্জি রাজনীতিতে, তার তুলনামেলা ভার, এবং আমরা বারবার বলেছি দু একটা অদ্ভুত বইটই লিখে তার এই সম্মান কেড়ে নেওয়া যাবে না। কিন্তু অন্যদিকে এটাও বলতে হবে যে 2021 নির্বাচনের পর থেকে প্রায় 2 বছর এত ভালো একটা জয়ের পর থেকে তৃণমূল কংগ্রেস অত্যন্ত একটা বিপজ্জনক জায়গায় পৌঁছে গেছে, তাদের ডিফেন্স করতে হচ্ছে, এবং আজকের দিনে তিনি যখন ধর্ণায় বসছেন তখন সেই ধর্ণার লক্ষ্য তো আমাদের যে রাষ্ট্র ব্যবস্থা, যে কেন্দ্রীয় সরকার, তার বিরুদ্ধে সেই জায়গায় দাঁড়িয়ে এই পরিস্থিতিটা কতটা সুবিধে হবে, তাকে কতটা বিরোধী নেত্রী হিসেবে মানুষ এই মুহূর্তে কেন্দ্রে, অর্থাৎ প্রধানমন্ত্রীর একটা অন্য প্রধানমন্ত্রী হিসেবে ভাববেন, বিরোধী প্রধানমন্ত্রী হিসেবে ভাববেন, সেই জায়গাটা কিন্তু এখনো পরিষ্কার নয়, বিশেষ করে রাহুল গান্ধী যখন অনেকটা সামনে এগিয়ে এসেছেন। ফলে গত কয়েক অন্তত 2021 নির্বাচনের পরে পরে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিরোধী নেত্রী হিসেবে ভারতবর্ষে যতটা এগিয়ে রাখা যাচ্ছিল, আমার মনে হয় আজকের এই ধর্ণা হয়তো তাকে আবার সেই রাস্তায় নিয়ে যাওয়ার চেষ্টা করবে, কিন্তু এখনো সেই জায়গাটা কিন্তু নেই বলেই আমার মনে হয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।